মানুষ মরে গেলে মানে যাই খোঁজা লাগে যে আমারে কোন জায়গায় থইবে, কোন জায়গায় দাফন দেবে, সেই কোনো জায়গা নাই, যাওয়া লাগে বড় বড় কর্তা গদারে হাগদারে যাই হাত পা ধোয়া লাগে। এভাবে বাহিরে যদি আমরা লোক দিই আমাদের ব্যক্তিগত কবরস্থানের সমস্যা দেখা দেয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটা। সারা দেশের সাথে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হওয়ার পর বেড়েছে সরকারি বেসরকারি বিনিয়োগকারীর সংখ্যা, গড়ে উঠেছে নতুন আবাসিক হোটেল সহ বিভিন্ন ধরনের অবকাঠামো, দিন দিন বৃদ্ধি পাচ্ছে জমির দাম। অথচ স্থানীয়দের জন্য পারিবারিক কবরস্থান থাকলেও সাধারণ মানুষ ও সমুদ্রে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির জন্য নেই কোনো সরকারি কবরস্থান। কবরস্থানে জায়গা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন শোকাহত স্বজনরা। কেউ মারা গেলে জানাজার পর কবর দিতে ধর্ণা দিতে হয় স্থানীয় বিত্তবানদের কাছে। তাতে কাজ না হলে একমাত্র উপায় সমুদ্র পাড়ের বালিতে দাফন কাজ সমাধা করা। কিন্তু সমুদ্রের ঢেউয়ে কয়েকদিনেই বিলীন হয়ে যায় কবরের চিহ্ন, বেশি ভোগান্তিতে পড়ে বেওয়ারিশ লাশ এবং জেলে ও বেড়িবাঁধের বাইরে থাকা ছিন্নমূল মানুষ। নিজস্ব জমি না থাকায় শোক সন্তপ্ত পরিবারকে লাশ দাফনের জায়গা নিয়ে পড়তে হয় জটিলতায়। সরকারিভাবে কোনো গোরস্থান নেই, যেখানে সেখানে মানুষ মারা গেলে অনেক হ্যাস্তন্যস্ত হতে হয়। আমাদের কাছে ধারণা ধরে আপনার কবরস্থানে আমি একটা জায়গা আছে, আমার বাবা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, কিছু জায়গা আমরা দিয়েছি। এভাবে বাহিরে যদি আমরা লোক দিই আমাদের ব্যক্তিগত কবরস্থানের সমস্যা দেখা দেয়। কুয়াকাটা একটি সামুদ্রিক এলাকা, সেখানে মৎস্যজীবী অনেক আছে, যাদের জমি নাই তারা সরকারি জায়গায় অনেক সময় থাকে। সরকার তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু মৃত্যুর পরে তাদের নির্ধারিত কোনো স্থান নাই যেখানে যে তারা থাকবে। অনেক গরিব মানুষ তারা মারা গেলে কবর লইয়া খুব সংকটে পড়ে। আমাদেরকে এই যে ধরে যে কবরস্থানে আমাদের জায়গা দেন, কিন্তু আমাদের ফ্যামিলি লইয়াই আমরা নিজেদের যে যেটুকু জায়গা তাই পুষাইতে পারতেছি না। মানুষ মরে গেলে মানে যাই খোঁজা লাগে যে আমার কোন জায়গায় থইবে, কোন জায়গায় দাফন দেবে, এই বিরসেন লাগে। এরপর যদি জায়গা জমি আছে প্রত্যেকে আমার গহনে থইতে পারবে না, আমার গহনে কয় বছর সালাই নিয়ে যাও। যদি কেউ মারা যায় তাহলে এমনি কোনো স্থায়ী কোনো জায়গা নাই, যাওয়া লাগে বড় বড় কর্তা গদারে হাগদারে যাই হাত পা ধোয়া লাগে, ধরে যদি দেয় তাহলে রাখা যায়, আর নাইলে তো আমাদের সাগরে ফেলেই দেওয়া লাগে। কুয়াকাটায় সরকারিভাবে একটি কবরস্থান কবরের জায়গা তৈরি করা বা প্রতিষ্ঠা করা খুবই জরুরি বিষয়। সাগর বিধৌত এলাকায় বেওয়ারিশ লাশ অনেক সময় পাওয়া যায়, এদেরকে কোথায় কবরস্থ করা যাবে এরকম কোনো ব্যবস্থা নেই, তাই সরকারিভাবে এখানে একটা কবরস্থান খুবই জরুরি। কুয়াকাটা পৌরসভায় সরকারি জমি কম থাকায় এমন জটিলতা তৈরি হয়েছে বলে জানান স্থানীয় মেয়র। কুয়াকাটায় বড় কোনো খাস জায়গা নাই, বিদায় এখন পর্যন্ত মানে জাতীয়ভাবে কুয়াকাটায় কোনো গোরস্থান করতে পারি নাই। সর্বোচ্চ চেষ্টা করতেছি, এই গোরস্থান অতি জরুরি দরকার, জাতীয়ভাবেই দরকার, এটা আমি দরখাস্ত একটা দিয়েছি। 2010 সালে মোট 12.75 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় কুয়াকাটা পৌরসভা। বর্তমানে এই পৌরসভায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 50,000। সময় সংবাদ, পটুয়াখালী।